পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া, হলদিয়া পাতিকালী থেকে আইওসি, মিৎসুবিশি এবং বন্দরের বেশিরভাগ কারখানার দাহ্য জল এই ক্যানেলে পড়ে। এই ক্যানেলটিকে গ্রিন বেল্ট ক্যানেল হিসেবে হলদিয়া পৌরসভা সংস্কারের কাজ শুরু করেছিল গত দুবছর আগেই। কিন্তু হলদিয়া পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল পূর্ত দপ্তর নারায়ণচন্দ্র প্রামাণিক অভিযোগ করলেন যে কারখানাদের সদিচ্ছার জন্যই, জোয়ার ভাটা না খেলার জন্যই খালটি মজে গেছে, নতুন করে কাজ করতে হবে। কি বললেন শুনে নেব। বিগত দিনে পরিষ্কার করেছিলাম, একদম মজে যাওয়া নিউজ, সেটাকে যেভাবে আমরা পরিষ্কার করেছি এবং তার কিছু বৃক্ষরোপণও করার কথা ছিল পরবর্তীকালে, আর কলকাতা পোর্ট ট্রাস্ট মানে হলদিয়া ডক কমপ্লেক্সেরও কিছু ভূমিকা এখানে ছিল আর কি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় রক্ষণাবেক্ষণের অভাব অথবা কিছু কিছু কোম্পানির সদিচ্ছা নেই আর কি, যাতে করে আবার মজে গেছে। যতক্ষণ না এই ক্যানেলে আমরা জোয়ার ভাটা খেলাতে পারব, ততক্ষণ কিন্তু এই ক্যানেলকে একদম কি বলে ঠিক করা সম্ভব হবে না। এটা অনেক অনেক টাকা খরচা হয়েছিল, তার মধ্যে পৌরসভার কিছু টাকা ছিল আর কিছু কিছু বড় বড় কোম্পানি যারা, যেমন কলকাতা পোর্ট ট্রাস্ট, আইওসি, এরাও অঙ্গীকার ছিলেন যে ওরা সিএসআর প্রকল্পে কিছু টাকা দেবেন আর কি। কিন্তু এখনও অবধি বোধ হয় আইওসি সেরকমভাবে রেসপন্স করেনি, ওটা আমাদের একটা এ হয়ে আছে, অসুবিধা হয়ে আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে সিএসআরের মাধ্যমে বেশ কিছু টাকা আইওসির কাছ থেকে পাওয়া যায়। তো ভবিষ্যতে নিশ্চয়ই আবার দেখার চেষ্টা করা যাবে, যদি কিছু পারমানেন্টলি মানে ব্রিক্স ওয়াল অথবা ঢালাই দিয়ে যদি কিছু খঞ্জনযোগ খালের মতো করে দেওয়া যায়, তাহলে আগামী দিনে এই নিকাশি ব্যবস্থাটা বা এই ক্যানেলটা কিন্তু খুব ভালো হবে। আর যেহেতু ওটা কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে, আমরা আগে এবারে পারমিশন নিয়ে আমরা করেছিলাম, কিন্তু দেখা যাক কতদূর আগামী দিনে কী হবে। আর সামগ্রিক যে প্ল্যানিং যেটা বলা হয়েছিল সুয়ারেজ ট্রিটমেন্ট, এই নিকাশি সংস্কারের জন্য আপনাদের একটা বড় প্ল্যানিং ছিল, সেইটার টাকাটা কি কোনো স্যাংশন হওয়া বা সেটা কি আছে? সেই এগুলো তো যেগুলো আমরা করি পার্ট বাই পার্ট, যেটা বলছি আমার পৌরসভার ব্যয় সাপেক্ষ সেটা আমরা করে দিই, কিন্তু যেটা পৌরসভা বহন করতে পারবে না, এরকম কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো আমরা সরকারের কাছে পাঠাই। সরকার কিছু কিছু করে মঞ্জুর করেন, সেগুলোই আমরা টুকিটাকি করছি, কিন্তু এখন অনেক জায়গাগুলো আছে, অনেক ড্রেন আছে যেগুলো করতে পারিনি, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব, সরকারও সাহায্য পাবো সরকারের এবং আমাদের পৌর ফান্ড থেকেও আমরা চেষ্টা করব ওই ক্যানেলগুলোকেও এইভাবে পাকাপোক্ত করার আর কি। জোয়ার ভাটা খেলার কোনো সমস্যা লাগবে না ওইখানে? জোয়ার ভাটার যেটা বললেন সেটা কি সম্ভব? ওই জোয়ার ভাটা মনে হচ্ছে সম্ভব, মানে সেটা কিভাবে সম্ভব? কারণ সেটা এখন যে খালটা আপনারা ক্যানেলটা মজে গেছে বলছিলেন, এটা কিন্তু জোয়ার আসলে জলটা ঢুকে, কিন্তু জলে জল ঢোকার একটা বাধা প্রায় হয়ে আছে, ওখানে একটা স্লুইস গেট আছে যেটা কন্ট্রোল করে কলকাতা পোর্ট ট্রাস্ট। ওই গেটটা যদি তুলে দেওয়া হয়, বেশ কিছুটা অংশ যদি তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এই জায়গাগুলোতে জোয়ার ভাটা খেলতে পারে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমরা কলকাতা পোর্ট ট্রাস্টকে বারবার অনুরোধ করেছিলাম, ওরা ওই স্লুইস গেটটাকে কিছুতেই তুলতে চাইছেন না। আমরা অনেকবার করেছিলাম যে আপনারা যদি গেটটা তুলে দেন, তাহলে যখন অতি ভারী বৃষ্টি হবে তখন যেমন জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আবার যখন জোয়ার আসবে তখনও যাতে যে জোয়ার ঢোকে স্রোত যদি না বোয়াতে পারি, তাহলে কিন্তু যে কোনো ক্যানেল আমরা তৈরি করে না কেন তার রক্ষণাবেক্ষণ করা খুব কষ্ট হবে। সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।